সকাল সকাল হেনাটা করে নিচ্ছি, সকাল সকাল করলে সকাল সকাল শুকিয়ে যাবে, তারপরে ধুয়ে নিতে পারবো, আর ধুয়ে নিলে তাড়াতাড়ি স্নানটা আর পুজোটা সারতে পারবো, তাই না? তো সেই জন্য আমাদের দাদাভাই এক্ষুনি বেরিয়েছে, আর তারপরে আমি ইয়েটা করে নিচ্ছি, হেনাটা কালকে রাতের ভিজি রেখেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে প্রতিদিনের মতো আজও একটা নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। কালকে রাত্রিবেলাটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো না গ্লাভস নিয়ে করছি, তার নখের ভেতর ঢুকে গেলে না আর উঠতে চায় না, আর নখগুলো কেন বিচ্ছিরি বিচ্ছিরি লাগে একদম, তো সেই জন্য গ্লাভসটা পরে নিয়েছি। নিজে নিজে যতটা পারি করি আর কি। কদিন ধরে করবো 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 করে করা হচ্ছিল না, শরীরটাও খারাপ ছিল তো কদিন, এখন রোদ্দুরটা খুব উঠেছে, বেশিক্ষণ লাগবে না শুকোতে, শুকিয়ে যাবে, তারপরে স্নান টান করে নেবো। আমি তো আজকে মানে মাথায় শ্যাম্পু করবো না, মাথায় শ্যাম্পু দুদিন বাদে করি, মানে ধরে নাও আজকে কি বার, আজ শুক্রবার, তো আমি করবো হয়তো রবিবার কিংবা সোমবার, দু তিন দিন বাদে করি, সঙ্গে সঙ্গে করলে না ইয়েটা উঠে যায় কালারটা। তো আমি তো হেনাই করি, কখনো ওই আগে কাইয়ে করতাম, গোদরেজ করতাম, কিন্তু গোদরেজ করলে না খুব চুলের এই স্কিন এটাতে গোড়াগুলো খুব ব্যথা করে, যেটা এটাতে কোনো অসুবিধা হয় না, ময়ূরীর এটা, ময়ূরী হ্যাঁ ব্ল্যাক হেনা, এতে কোনো অসুবিধা হয় না। তো তোমরা কে কি ব্যবহার করো, কোন হেনা ব্যবহার করো, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আবার পরে আসছি, হ্যাঁ। জয় জয় সন্ত শ্রী মাতা, 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 জয় জয় সন্ত শ্রী মাতা। মে তো আরতি উতারু রে সন্তোষী মাতা কি, মে তো আরতি উতারু রে, জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা, জয় জয় সন্তোষী মাতা, জয় জয় মা, জয় মা। হ্যালো বন্ধুরা, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো তো, খেয়ে উঠে খেয়ে উঠে মানে কি রকম শরীরটা লাগছে, খালি ঝিমুনিয়ে আসছে, ঘুম পাচ্ছে এরকম মনে হচ্ছে, যাই শুয়ে পড়ি, আর শুয়ে পড়ে ঘুমিয়ে পড়েছি, কখন তোমাদের দাদাভাই গেছে আমি তাও জানি না। তো যাই হোক, আজকে শুক্রবার, আজকে খাওয়া দাওয়া, আজকে কি খেয়েছি বলো তো, আজ খেয়েছি দুধ ভাত, অনেক দিন ধরে ইচ্ছে করছিল বেশ মানে দুধ ভাত আলু ভাতে খাবো, তো সুযোগ আর পাচ্ছিলাম না কিছুতেই, তো আজকে আর সুযোগটা কিছুতে হাতছাড়া করলাম না, কারণ তোমাদের দাদাভাইয়ের মানে সব কিছু ছিল, ওর ছিল পালং শাক ছিল, বাঁধাকপি ছিল, ভাজা ছিল, তারপরে ইয়ে কাঁচকলার বড়ার তরকারি ছিল, অনেক কিছু ছিল ওর, আর ইয়ে ছিল তোমার কি বলে ওটাকে, হ্যাঁ ধনে পাতা বাটা ছিল, অনেক কিছু ছিল ওর, টুকটুক টুকটুক করে সব কিছু ছিল, যদিও নিরামিষ, কিন্তু আমি ভাবলাম তাহলে এক কাজ করি, আজকেই একমাত্র সুবর্ণ সুযোগ, এই সুযোগ আর হাতছাড়া করবো না, আজকে আমি ওই দুধ ভাত আর আলু ভাত দিয়ে খাবো। অ্যাকচুয়ালি আমরা দুধ দিয়ে ভাত, দুধ দিয়ে রুটি, দুধ দিয়ে মুড়ি, এগুলো আমরা খেতে খুব ভালোবাসি, মানে দুধের সাথে সব কিছুই খেতে ভালোবাসি, তো দুধ রুটি, দুধ মুড়ি খাওয়া হয়, দুধ ভাত আর কিছুতেই খাওয়া হয় না,
তো আজকে আমি ভাবলাম যে দুধ ভাতটাই খাবো, খেয়েছি খুব তৃপ্তি করে, প্রচন্ড তৃপ্তি করে খেয়েছি, খুব ভালো লেগেছে খেতে। তা এখন ইয়েটা টিভিটা খুলেছি, কি হবে জানি, একটা ঘরে ঘরে জি বাংলা, হ্যাঁ ঘরে ঘরে জি বাংলা হবে। ভালো কি যে ঘরে ঘরে জি বাংলাটা খুলি। আর এখন খাচ্ছি, দেখো কি খাচ্ছি, ছোলা। আর শুক্রবার তো ছোলা ভেজানো আছে, তো এখন একটু একটু করে ছোলা খাচ্ছি। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, এখন এটা একটু দেখে নিই, ঠিক আছে? আর হ্যাঁ, ওই যে শ্যাম্পু করে নিয়েছি, না শ্যাম্পু করিনি, সরি, ওই ইয়ে করেছিলাম না, হেনা হেনা করেছিলাম না, তা হেনাটা ধুয়ে নিয়েছি। এখন শ্যাম্পু করবো না, এখন দু তিন দিন করবো না, কারণ এটা এখন বসুক একটু ভেতরে, ভালো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ব্যাস তাহলেই হবে। তো চলো, ভালোই হয়েছে করা। তো চলো পরে তোমাদের সাথে আর কথা বলছি। বন্ধুরা আজকে ছোলার ঘুগনি বানাবো, রাত্রিবেলা ছোলার ঘুগনি হবে, তো সেই জন্য কিভাবে বানাবো দেখো আমি তোমাদের দেখাচ্ছি। কড়াই তেল দিয়ে দিয়েছি, হ্যাঁ কড়াই তেল দিয়ে একটুখানি একটু জিরে ফোড়ন দিয়ে দিই, জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিই, আর যেহেতু আজকে শুক্রবার নিরামিষ হবে, তো সেই জন্য কি করবো দেখো, সেই জন্য একটু হিং দিতে হবে, হ্যাঁ একটু হিং ফোড়ন দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হবে, তো সেই জন্য হিং ফোড়ন দেব। আমার আবার হিঙের গন্ধটা খুব ভালো লাগে, তো তোমাদের কার কেমন ভালো লাগে কি খারাপ লাগে জানাবে অবশ্যই কমেন্ট করে, ঠিক আছে? বিশেষ করে নিরামিষ তরকারিতে হিংটা খুব ভালো লাগে। আর কিছু কিছু জিনিস আছে কি বলতো, ছোলার ডাল, তারপর তোমার আলুর দম, এগুলো তো হিং দিলে খুব ভালো লাগে। এই যে শুক্রবার সাধারণত আমি ছোলাটাই বেশি মানে ইয়ে করি আর কি, রান্না করি, কারণ শুক্রবার দিনকে তো এমনিতেই আমাকে দিনের বেলা একটু ছোলা খেয়েই থাকতে হয়, জানো তোমরা সন্তোষ মায়ের ব্রততে ছোলা খেয়েই থাকতে হয়, তো ছোলা খেয়েই শুধু থাকি, হ্যাঁ ছোলা সবই খাই, আমি কিন্তু হচ্ছে টিফিন করি যেটা সেটা ছোলাই করি, ছোলা আর আখের দুধ, ঠিক আছে? তো ছোলাটা একটু বেশি করে ইয়ে করে দিই, ভিজিয়ে দিই, আর তাহলে কি হয় ছোলাটা রাত্রিবেলা তো একটা ঘুগনি মতো হোক, কিংবা অনেক সময় তোমাদের দাদাভাই খাই কি ছোলার ইয়ে সিদ্ধ করে সেটাকে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এনে নেড়ে নিয়ে ওদের একটু গোলমরিচ দিয়ে দেখায়। তো দেখো এই যে মশলা করেছিলাম, ধনে জিরে লঙ্কা আদা পেস্ট করেছিলাম, তো সেটা দিয়ে দিই। বেশ ভালো করে কষে নিই যাতে বেশ তেল ছেড়ে তেল ছেড়ে যায় আর কি, কষছি। পেঁয়াজ রসুন দিয়ে না সবসময় খেতে ভালো লাগে না, অনেক সময় দেখবে নিরামিষ খেতেও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধটা আবার অনেকে পছন্দ করে, কিন্তু আমাদের মনে হয় যে একটুখানি
নিরামিষ বেশ নিম ফোড়ন টোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। এতে একটুখানি চিনি দিয়ে দিই জানো, তাহলে বেশ রঙটা ভালো হবে। চিনিটা যেখানে আছে দিই, এমনিতেই তো একটু মিষ্টি মিষ্টি হবে, হালকা মিষ্টি, মিষ্টি না বেশি মিষ্টি না, হালকা একটু মিষ্টি হবে। আর এটা তেলের মধ্যে দিলে কি হবে, কালারটাও ভালো হবে, তাই না? তেল ছেড়ে গেছে, এবারে যে আলুটাকে সিদ্ধ করে মানে পিস পিস করে কেটে রেখেছিলাম এটা দিচ্ছি, ভালো করে কষে নেব। কালারটা খুব ভালো হয়েছে জানো তো, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলে কালারটা ভীষণ সুন্দর আসে। এটা একটু মানে নিয়ে করি করতে থাকি। বন্ধুরা এই যে আলুটা দিয়ে আর ছোলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে তারপরে নুন মিষ্টিটা চেক করে নিলাম, চেক করে নিয়ে ইয়ে করলাম, জল দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিলে একটু টেস্টটা ভালো হয়, তোমরা সকলেই জানো। কালারটা খুব ভালো এসেছে দেখো, খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছো তুমি জানি না, সুন্দর কালারটা এসেছে। তো চলো, ছোলা আলু আর নিরামিষ ঘুগনিটা আমার হয়ে গেছে, একটু ফুটলে হয়ে যাবে, একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে। এই ঘুগনি রান্না করতে করতেই তোমাদের সাথে ব্লগটা আমি শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো আর লাইক দিও প্লিজ, অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তো চলো, টাটা, গুড নাইট।